দিন পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে প্রতারণার কৌশলও। নিত্য নতুন পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পাচ্ছে প্রতারকরা। সেই ফাঁদে পা দিয়েই ধোকা খাচ্ছেন অনেক নিরীহ মানুষ। সম্প্রতি দুর্গাপুরের এমনই এক অভিনব কায়দায় প্রতারণার ঘটনা সামনে এসেছে। জানা যাচ্ছে, ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকের চেক বইয়ে জাল স্বাক্ষর করে গায়েব 1.5 লক্ষ টাকা। ব্যাংকের মধ্যে থেকে এত টাকা নিল কে? তবে কি ব্যাংকের মধ্যেই থাকা কোনো ব্যক্তি জড়িত এই প্রতারণা চক্রের সঙ্গে? সেই নিয়েই উঠছে প্রশ্ন। ঘটনায় ইতিমধ্যেই দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাভাবিকভাবেই নিজের জমানো কষ্টের টাকা খুইয়ে মাথায় হাত দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রনাথ তেওয়ারির। বেশ কয়েক বছর আগে মেয়ে স্বাগতা তেওয়ারিকে নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিক নিচে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট করেন তিনি। ব্যাংকের চেক বই শেষ হয়ে যাওয়াতে নতুন চেক বইয়ের জন্য মাসখানেক আগে ব্যাংকের কাছে আবেদন করেন তিনি। সপ্তাহখানেক আগে ব্যাংকের নতুন চেক বই রবীন্দ্রনাথ বাবুর বাড়ির ঠিকানায় পৌঁছে যায়, কিন্তু বাড়িতে না থাকায় সেই চেক বই ব্যাংকেই ফিরে যায়। আর সেই চেক বই ব্যাংকে পৌঁছতেই চিল শকুনির মতো ফাঁদ পাতা প্রতারকরা অভিনব কৌশল প্রয়োগ করে রবীন্দ্রনাথ বাবুর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয় 1.5 লক্ষ টাকা। ব্যাংকে আমাকে একটা ফোন করা হয়েছিল যে আপনার চেক বই এসে গেছে, আপনি নিয়ে যান। আমি ঠিক আছে, আমি যেদিন আনতে যাই তারা সম্পূর্ণ বলে না দেখে একজন অফিসার এবং একজন লোক বলে আপনি তো চেক বই নিয়ে গেছেন। তার মানে আমরা আমি নিয়ে যাইনি। আর এক ভদ্রমহিলা বলে দেখি যে তো সইটা দেখি না, সইটা একদম আমার না, উল্টাপাল্টা সই করে নিয়ে গেছে কেউ। আমার তখন সন্ধ্যা, আমি তাকে বললো আমার 14 বছর সই করে নাই। আমার কি মনে হলো ব্যাংকটা আপডেট করাই পাসবুকটা, তখন দেখি 1.5 লক্ষ টাকা কমলেশ মারান্ডি বলে লোক তুলে নিয়ে চলে গেছে। রবীন্দ্রনাথ বাবু আরও বলেছেন, এই ঘটনা ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানানোর পরেও বাবা ও মেয়ের সঙ্গে বারংবার দুর্ব্যবহার করে গেছে ব্যাংক কর্তৃপক্ষ। এমনকি তাদেরকে চোর অপবাদ দিয়ে ব্যাংক থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সিসিটিভি ফুটেজে অভিযুক্ত একজনকে দেখানোর পরও ব্যাংক কর্তৃপক্ষের এই অমানবিক আচরণে প্রশ্ন তোলা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্গাপুর থেকে উজ্জ্বল দাশগুপ্তের রিপোর্ট, বাংলা জাগরণ।